আল্লাহ ছিল আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই মসনবিয়ে রুমির ভিতরে লেখেন ওই যে আল্লাহর একটা পেয়ারা বান্দা মুসলমান তার নাম ছিল পীরে চঙ্গি সে এক নম্বরের গায়ক ছিল মন মাতানোর সুরে মানুষকে পাগল করার মতন কণ্ঠ আল্লাহ তারে দান করেছিলেন ওই কণ্ঠটা ভালো কাজে লাগায় নাই গান গায়া গায়া মানুষগুলোকে পাগল করার মতন সিস্টেম তার জানা ছিল এই লোকটা গান গাইতো চতুর্দিকে মানুষ ঘেরাও করিয়া তারে পাকড়াও করিয়া দাঁড়াইতো কেউ টাকা দিত কেউ খাবার খাওয়াইতো তারে খুশি করার জন্য ফুলের মালা গলায় পরাইয়া দিত কিন্তু আল্লাহর এই বান্দার বয়স যখন আস্তে আস্তে বাড়তে বাড়তে সত্তরের কোটায় চলে গেল চামড়া ঢিলা হয়ে গেল কণ্ঠস্বর পাল্টা গেল মুখের ভিতরের দাঁতগুলো পড়ে গেল এখন মুসলমান গানের টান মারে একদিন একদিকে যায় চলে আর একদিকে এখন ব্যালেন্স ঠিক রাখতে পারে না আগের মতন মজা করে গান গাইতে পারে না লোক লস্করের আস্তে আস্তে তার দিকে দূরে সরা আরম্ভ হয়ে গেছে আগে মানুষ তারে খাওয়াইতো তারে হাদিয়া দিত টাকা পয়সা এখন তার কাছে কেউ আসে না তার ছেলে নাই মেয়ে নাই বিবি নাই কেউ নাই এখন ঘরের মধ্যে নীরবে নির্জনে একা একা বসিয়া বসিয়া তাকে কোনো খাবার আমরা রেখে দিয়েছে এজন্য পায়া হাত দিয়া বলিয়া যায় আল্লাহ যেদিন তোমার আমার ধরবার বলবে বান্দা আমার জন্য কি নিয়ে আস আমি যে তোরে ষাট সত্তর বছর হায়াত দিলাম এই হায়াতের জন্য তুই আমার জন্য কি নিয়ে আসছস ওদিন আল্লাহর সামনে আমি কি পেশ করব কি আমার মধ্যে আছে একটু সাহাবাই কেরামের আমল থেকে একটা শিক্ষা নিয়ে তারপরে ঘরে ফিরবেন ওই আমলটা হইল হযরত ওমর যেই ওমরের জন্য জান্নাতের সার্টিফিকেট চলে আসছে আমাদের কাছে তো কোনো জান্নাতের সার্টিফিকেট নাই অথচ সাহাবাই কেরামের কাছে জান্নাতের সার্টিফিকেট আসার পরও হযরত ওমর কাঁদতে 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 চোখ দিয়া পানিগুলো পড়তে পড়তে জাহান্নামের ভয়ে পরকালের ভয়ে চোখ দিয়া পানি পড়তে পড়তে গালের মধ্যে কালো দুইটা দাগ হয়ে গেছে গালের মধ্যে কালো দুইটা দাগ হয়ে যাওয়ার পর সাহাবীরা জিজ্ঞেস করে ওমর আপনার চোখ দিয়া পানিগুলো পড়তে পড়তে কেন চেহারায় কালো দাগ হয়ে গেছি কেন এত কাঁদেন রাতেও কাঁদেন দিনেও কাঁদেন আলোতেও কাঁদেন অন্ধকারেও কাঁদেন নীরবেও কাঁদেন আমাদের সামনে বসলো কাঁদেন চোখের পোনায় কিনারায় খালি পানি আর পানি দেখি হযরত ওমর একদিন ডাক দিয়া কে আল্লাহ নবীর সাহাবীরা শুনো সবগুলো মানুষ মারা যাবে পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহ যদি আমার ওই দিন জিজ্ঞেস করে ওমর তুমি আমার জন্য কি নিয়ে আসছো বলো তুমি এই মুহূর্তে আমারে কি দিবা হযরত ওমর বলেন আল্লাহ কিছুই নিয়ে আসতে পারি নাই আল্লাহ তোমার সামনে আমি কি হাজির করব ওই দিন মালিককে দেখায় বলবো আল্লাহ আমার গালের দিকে তাকাইয়ে দেখো তোমার ভয়ে পরকালে জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ আমি চেহারার মধ্যে কালো দাগ বানাইয়া তোমার জন্য নিয়ে আসছি আল্লাহ আমি আর কিছু আনতে পারি নাই ওই মুহূর্তে হয়তো আমার আল্লাহ কালো দাগ দেখা হযরত ওমরকে বলবেন ওমর তুমি আমারে খুশি করে বলাইছো আমি আল্লাহ যেই ঘোষণা দিয়েছিলাম সেই ঘোষণা অনুযায়ী তুমি আজকে জান্নাতের মেহমান হয়ে যাও এই জন্য আমাদের একজন বড় বুজুর্গ বলেন তেরে মাহবুব কে ইয়া রব তেরে মাহবুব কে ইয়া রব শাবাহত লেকে আয়া হু হাকীকত উসকো তু কর দে মাই সূরত লেকে আয়া হু খাজা আজিজুল হাসান মজ্জু বলেন আল্লাহর কোন পেয়ারা উম্মত আল্লাহর কোন পেয়ারা বান্দা যদি হাসরের ময়দানে এই যে মুখের মধ্যে নবীওয়ালা সুন্নত দাঁড়িয়ে নিয়ে যদি আল্লাহর সামনে গিয়া দাঁড়ায় মালিক তোমার জন্য আমি কিছুই নিয়ে আসতে পারি নাই আল্লাহ দেখো তোমার নবীর সুন্নতটা দিয়া মুখটার মধ্যে আমি আল্লাহ সুন্নত সাজাইয়া নিয়ে আসছি তোমার বন্ধুর সুরাত নিয়ে সিরাত নিয়ে আসছি ওই মুহূর্তে হতে পারি আমার নবীর সুরত দেখে আল্লাহ মাফ করে তোমার জান্নাতের ফয়সালা করে দিবি এই জন্য আসরের ময়দানে আমি আল্লাহর সামনে কি হাজির করব আল্লাহর সামনে আমি কি পেশ করব পায়ে হাত দিয়া বলিয়া যাই রে বাবাজি আল্লাহর সামনে পেশ করার জন্য হায়াতের জীবনে যত গুণা করছি গুণাগুলো মাফ করা একবারে যাব তওবার মেডিসিন দিয়া সবগুলো গুণা মাফ করা একবারে যাব আমি যেমন নিষ্পাপ হয়ে আসছিলাম আবার নিষ্পাপ হয়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো এই জন্য আল্লাহ ডাক দিয়ে এক বান্দা তোমার গুণা যদি পাহাড় বরাবর হয়ে যায় তোমার গুণা যদি সাগরের ফেনা বরাবর হয়ে যায় তোমার গুণা যদি এরে বান্দা আসমান জমিনের মাঝখানে শূন্য জায়গাও ভরে যায় তুমি যদি আজকের থেকে খাঁটি মনে তওবা করে বলতে পারো আল্লাহ আমি আর গুণা করব না এই মাহফিল থেকে আল্লাহ তোমার সব গুণা মাফ করিয়া দিবি
এজন্য মুসলমান ভাইরা হযরত ওমরের কথা বলতেছিলাম শেষ কথা আমার বেশি আর সামনে আগাইতে চাই না হযরত ওমরের জামানায় একজন আল্লাহর বান্দা ছিল আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাই মসনবী রুমির ভিতরে লেখেন ওই যে আল্লাহর একটা পেয়ারা বান্দা মুসলমান তার নাম ছিল পীরে চঙ্গি সে এক নম্বরের গায়ক ছিল মন মাতানো সুরে মানুষকে পাগল করার মতন কণ্ঠ আল্লাহ তারে দান করেছিলেন ওই কণ্ঠটা ভালো কাজে লাগায় নাই গান গায়া গায়া মানুষগুলোকে পাগল করার মতন সিস্টেম তার জানা ছিল এই লোকটা গান গাইতো চতুর্দিকে মানুষ ঘেরাও করিয়া তারে পাকড়াও করিয়া দাঁড়াইতো কেউ টাকা দিত কেউ খাবার খাওয়াইতো তারে খুশি করার জন্য ফুলের মালা গলায় পরাইয়া দিত কিন্তু আল্লাহর এই বান্দার বয়স যখন আস্তে আস্তে বাড়তে বাড়তে সত্তরের কোটায় চলে গেল চামড়া ডিলা হয়ে গেল কণ্ঠস্বর পাল্টায় গেল মুখের ভিতরের দাঁতগুলো পড়ে গেল এখন মুসলমান গানের টান মারে একদিন একদিকে যায় চলে আর একদিকে এখন ব্যালেন্স ঠিক রাখতে পারে না আগের মতন মজা করে গান গাইতে পারে না লোক লস্করের আস্তে আস্তে তার দিকে দূরে সরা আরম্ভ হয়ে গেছে আগে মানুষ তারে খাওয়াইতো তারে হাদিয়া দিত টাকা পয়সা এখন তার কাছে কেউ আসে না তার ছেলে নাই মেয়ে নাই বিবি নাই কেউ নাই এখন ঘরের মধ্যে নীরবে নির্জনে একা একা বসিয়া বসিয়া তাকে কোনো খাবার দাবার করে নাই আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই লিখেন ওই লোকটা অস্থির হয়ে গেছে পেটটা পিঠটা একসঙ্গে লেগে গেছে অনেকদিন যাবৎ খানা নাই তার ঘরে চেহারার গোস্ত শুকায় গেছে গালগুলো ভিতরে চলে গেছে কিন্তু লোকটা চিন্তা করে আমার এখন কেউ নেয় না আমার টাকা পয়সাও দেয় না খাবার দাবারও দেয় না দুনিয়ার সব দরওয়াজা আমার জন্য বন্ধ হয়ে গেল একটা দরওয়াজা আমার জন্য খোলা আছে উনি যেমন মোমেন রেখাওয়ায় উনি তো দুশ্মন রেওয়া খাওয়ায় আমি যদিও মোমেন হতে পারি নাই ওই মালিক আল্লাহর একটা ডাক দিয়ে দেখি আল্লাহ আমার জন্য কি করে সব দরওয়াজার দিকে ফিরে এসে লোকটা চিন্তা করে আমি আল্লাহর দরবারে একটু যাই সত্তর বছরের ভিতরে একটা ডাকও আল্লাহরে দেয় নাই নিজের মন চাহাত অনুযায়ী জীবন যাপন করছে মনে যা চায় তাই করে মনে যা চায় তাই করে পাগলামি মন নিয়ে সে চলাফেরা করে হঠাৎ করে এখন চিন্তা করে মদিনার গভর্নর হযরত ওমর বেটাটা হস না রাখ টাইট বড় কঠিন হযরত ওমর এমন একজন কঠোর মেজাজের মানুষ ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে কল্লার থাকে না ইসলামের বিরুদ্ধে কেউ আওয়াজ করতে পারে না এমনকি এই ওমর দেখলে শয়তান পর্যন্ত ভাগে পলায় জোরে করেন আল্লাহু আকবার ওই জামানার কথা লোকটা পীরে চঙ্গি চিন্তা করে এখন আমি কি করি কোথায় গিয়ে আল্লাহরে ডাক দিব হযরত ওমর যদি খবর পায় মসজিদে গিয়া হইল আমারে কল্লা পালাইয়া দিব আমি যেই কাজ করি আমি যেই কাজ করি আমি তো আল্লাহরে ডাক দেই না নামাজও যাই না রমজানের রোজাও রাখি না মানুষকে পাগল করি দুনিয়ার জন্য দুনিয়ার টাকা পয়সার জন্য আমি আল্লাহরে ডাক দেই না এখন আমি কি করি নীরবে নির্জনে গিয়ে আল্লাহরে একটা ডাক দিব এক তারাটা হাতে লইয়া ওই যে মদিনার সবচেয়ে বড় কবরস্থান মাকবারায়ে বাকি যেটাকে আমরা জান্নাতুল বাকি নামে চিনি ওইখানে যাওয়ার পর লোকটা গোরস্থানের শেষ মাথায় গিয়া পুরাতন একটা কবরের ভিতরে ডুইকা লম্বা হয়ে শুয়া পড়ছে শুয়া শুয়া এক তারাটা বুকের মধ্যে ফালাইয়া অভ্যাস অনুযায়ী মুসলমান কোরআন সুন্নার আলো তো তার মধ্যে নাই জ্ঞান নাই সে নিজের মতো কইরা একতারা ডাবকের মধ্যে পালাইয়া আল্লাহকে ডাক দিছে এমন একটা ভাঙ্গা দিল দিয়া হৃদয় রক্তক্ষরণ নিয়ে আল্লাহর একটা ডাক দিয়া কয় মালিক ওমরের ভয়ে আমি কবরস্থানে ঢুকে গেছি আমি জানি ওমর খবর পাইলে আমারে পিটাবে আমারে মারবে আল্লাহ আমার কোনো দুনিয়াতে খরিদ্দার নাই কেউ আমারে কিন্না নেয় না টাকাও দেয় না খাওয়ানো দেয় না আমি আল্লাহ এখন নিঃস্ব অসহায় সম্বলহীন গরিব ফকির তোমার দরবারে চলে আসছি আল্লাহ রে তুমি খাওয়াইলো তোমার বান্দা না খাওয়াইলো তোমার বান্দা আল্লাহ খাওয়াইলো তোমার বান্দা না খাওয়াইলো তোমার বান্দা আল্লাহ দুনিয়ার সব দরওয়াজার দিকে ফিরে এসে তোমার দরওয়াজায় দাঁড়ায় গেলাম লোকটা ঘুমে মুসলমানের শুয়া শুয়া কাঁদে হৃদয় থেকে রক্তক্ষরণ হয়ে গেছে কাঁদতে কাঁদতে বুক বাসায় বালাইছে দাড়িগুলো ভিজে গেছে লোকটা আল্লাহরে ডাক দেখ আল্লাহ
তুমি আমার মালিক আমি তোমার গোলাম আমার ছেলে নাই মেয়ে নাই কেউ নাই কেউ নাই খরিদ্দার বলতে কেউ নাই মালিক কয়েকদিন যাবত না খাওয়া পেটটা পিটটা একসঙ্গে লেগে গেছে আল্লাহ তুমি খাওয়াইলেও তোমার দরবার সারব না না খাওয়াইলেও সারব না সুবহানাল্লাহ জোরে বলেন খাওয়াইলেও তোমার দরবার সারব না না খাওয়াইলেও সারুম না আল্লাহ আরছি তো আরছি লোকটা এক তারা বুকের মধ্যে পালাইয়া মালিককে ডাক দিছে মালিক আমার আল্লাহ হৃদয়ের গভীর থেকে আল্লাহরে ডাক দিছে দিল ভাঙ্গা আওয়াজ আল্লাহরে ডাক দিছে জমিনে আমার আল্লাহ এই ডাকটা চলে গেছে মাওলার আরশে ডাক দিছে জমিনে কবরে শুইয়া ডাকটা চলে গেছে যদিও গুনাহগার না ফরমান কিন্তু ডাকটা তো মালিক কবুল করে বলাইছে এরে মুসলমান এই লোকটা কাঁদতে কাঁদতে গাল বেয়ে বেয়ে পানি পড়তে পড়তে এক পর্যায়ে ঘুমায় গেছে আর ওই মুহূর্তে হযরত ওমর আল্লাহর ঘর মসজিদের ভিতরে গিয়া বসা মিম্বরের মধ্যে হেলান দিয়েছে এই হেলানের ভিতরে তন্দ্রা লেগে গেছে ওপর থেকে আলহাম হইতেছে আর বলতেছে ওমর দেরি কইর না মাকবারায় বাকির ভিতরে গিয়া দেখো আমার একটা অলি শুয়া রইছি আর একটু জোরে কও আমার একটা প্রিয় বান্দা আমার একটা পছন্দের বান্দা শুয়া রইছি এরে ওমর তোমার জানা দিলাম তুমি তাড়াতাড়ি করিয়া করে যাও গড়ে গিয়া নিজ হাতে খানা পাকাইয়া ওই লোকটারে খাওয়াইয়া আসো সুবহানাল্লাহ জোরে বলেন নিজ হাতে খানা পাকাইয়া লোকটারে খাওয়াইয়া আসো লোকটা বড় ক্ষুধার্ত দরিদ্র অসহায় যাও তাড়াতাড়ি করে যাও হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের শাসক জান্নাতের সার্টিফিকেট হাতে পাওয়া এরে মুসলমান আর দেরি করে নাই তাড়াতাড়ি করিয়া ঘরে গিয়া নিজ হাতে খানা পাকাইয়া খানাগুলো ডিশে লইয়া ওই ডিশটা মাথায় লইয়া হযরত ওমর পাট হাঁটিয়াটি পা পা করে মাকবারায় বাকরি ভিতরে ঢুকে গেল পুরা কবরস্থানে ঘুইরা ঘুইরা লোকটারে খুঁজে লোকটারে ঘুইরা ঘুইরা খুঁজে পায় না অস্থির হয়ে গেছে কিরে লোকটারে তালাশ করতেছি পাই না কেন আল্লাহ তো আমার এলহাম দিয়া জানাইয়া দিয়েছে এখানে নাকি একজন বুজুর্গ বান্দা আছে আল্লাহর পেয়ারা বান্দা আছে যেই পেয়ারা বান্দাটা আল্লাহরে ডাইকা আল্লাহর কাছে চলে গেছে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ হযরত ওমর অস্থির হয়ে গেছে লোকটারে তালাশ করতেছে কই 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 লোকটা কই হযরত ওমর সর্বশেষ চলে আসবে লোকটারে পায় না চলে আসবে হঠাৎ করে আসবে যেহেতু আরেকটা ঘূর্ণা দিতে গেছে তাকায় দেখে একটা কবর খোলা দেখা যায় কবরটা পুরাতন হযরত ওমর ওই কবরের কিনারায় দাঁড়াইয়া নিচের দিকে উঁকি দিয়া দেখে লোকটা শুয়া রইছি আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ লোকটা কবরের ভিতরে শুয়া রইছে হেরে মুসলমান পায়ে হাত দিয়া বলিয়া যাই কি বাবা গুনা করছো না বরমানে করছো দুনিয়ার কোনো দরবারে গেলে গুনা মাফ হবে না কারো কাছে গেলে গুনা মাফ করতে পারবে না ওই মালিক আল্লাহ ডাক দেয় আয় বান্দা আমার কাছে আয় এরে বান্দা তুই যত বড় গুনাগার হস না কেন তুই তো আমার মোহাব্বতের বান্দা আমার প্রিয় বান্দা তুই আমার কাছে ফিরে আয় যত গুণা আছে আমি আল্লাহ সব গুণা তোরে মাফ কইরা দিব আমি আল্লাহ তোরে সব গুণা মাফ করে দিব আমি আল্লাহ একশো রহমত সৃষ্টি কইরা নিরানব্বইটা রহমত আমার কাছে রাইখা একটা রহমত গোটা মাখলুকের মধ্যে বন্টন করে দিছি ওই একটা রহমতের কারণে মা তার সন্তানকে ভালোবাসে ভাই ভাইকে ভালোবাসে ভাই বোনকে ভালোবাসে মাখলুক তার বাচ্চা কাচ্চারে ভালোবাসে নিরানব্বইটা রহমত যার কাছে আছে তার মধ্যে ভালোবাসা আছে না নাই বলেন না জোরে আছে না নাই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবার ভালো করে খেয়াল করে শুনেন হযরত ওমর গিয়া দাঁড়াইছে যে ওমর দেখলে শয়তান পর্যন্ত ভাইগা যায় হযরত ওমর গিয়া কিনারায় দাঁড়াইয়া ডাক দিয়ে কয় ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা কুম দাঁড়াও লোকটার চোখ খুইলা গেছে হযরত ওমরকে দেইগা বুড়া বেড়া এমন করে কাঁপা শুরু করছি কাঁপতে 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 অস্থির হয়ে গেছে হযরত ওমর ডাক দিয়ে কয় কাপো কেন
ওমর গো তোমার ভয় তো আমি এই গর্তের ভিতরে কবর আইসা ঢুকছি, তুমি এইখানে কেমনে আসলা, কেমনে খবর পাইলা, তোমারে কে খবর দিছি, তুমি এখানে কেমনে আসলা, এ ওমর আমার ভয় লাগে গো, আমার চামড়া ঢিলা হয়ে গেছে আমি মুরব্বি মানর, আমি জানি রে ওমর তোমার চাবুকের আঘাত তোমার বেতের আঘাত আমি সইতে পারবো না, এজন্য একাকিত্বে নীরবে নির্জনে আমি এই অন্ধকার কবরে এসে গেছি, ওমর গো তুমি আমারে মাইরো না, তুমি আমারে পিটাইও না, হযরতে ওমর অভয় দিয়া কয় আল্লাহর বান্দা ভয় পাইও না, চিন্তিক চিন্তা করিও না, ডরাইও না, তোমারে আমি মারতে আসি নাই, তোমারে পিটাইতে আসি নাই, খানা খাওয়াইতে আসছি, আল্লাহ একবার জোরে বলেন, তোমারে মারতে আসি নাই, পিটাইতে আসি নাই, খানা খাওয়াইতে আসছি। লোকটা ডাক দেখ আপনি কেমনে খবর পাইলেন, খবর দেনে বলো আমারে খবর দিছি, কয় তিনি কে, কয় তিনি আমার মালিক আমার আল্লাহ, তিনি আমার মালিক আল্লাহ, এজন্য তো পয়গম্বর মুসা জিজ্ঞেস করেছিল আল্লাহ আল্লাহ তুমি কেন ঘুমাও না রে মালিক, আল্লাহ তোমার কেন তন্দ্রা নাই, কেন তোমার ঘুম নাই, আল্লাহ ডাক দিয়ে পয়গম্বর আমি আল্লাহ কেন ঘুমাই না জানোনি, এরই পয়গম্বর শুনিয়ে এলো আমার কিছু পেয়ারা পেয়ারা বান্দা আছে, কিছু বান্দা রাতে ঘুমায়, কিছু বান্দা রাতে সফর করে, কেউ জাহাজে সফর করে, কেউ বিমানে চৈরা আকাশ দিয়া উড়ে, ওই মুহূর্তে যদি গভীর রজনীতে দুর্ঘটনায় পড়ে বান্দা আমার ডাক দেয়, জাহাজটা ডুবিয়া যায় সাগরের অতল গহবরে পইরা বান্দায় যদি আমারে ডাক দেয়, ওই মুহূর্তে আমি ঘুমাই গেলে রে মুসা আমার বান্দা গো কে রক্ষা করবি, আমার বান্দা গো কে দেখা রাখবে, এর মুসলমান কোথায় কোথায় বাইরে যাও একটু শুনেন, আপনার আমার নবী শেষ মুহূর্তে বিদায় কালে আল্লাহর নবী ডাক দিয়া কয় হে জিব্রাইল আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, আমার ঘরের সামনে আজরাইল দাঁড়ায়া আমাকে বারবার সালাম দিচ্ছে, আমার নাকি নিয়ে যাবে আল্লাহর দরবারে আমার যাওয়া লাগবে, হে আল্লাহর হে জিব্রাইল আমার এই মুহূর্তে যাওয়া লাগবে, তবে শুনিয়া রাখো তোমার কাছে আমার একটা দরখাস্ত, মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে চলে যাও, আল্লাহর আগে জিজ্ঞেস করো আমার নিয়ে যাবে অসুবিধা নাই, আমি বিদায় হয়ে যাব অসুবিধা নাই, তবে আমার উম্মত নিয়ে আমি একটু চিন্তা করি, যেই কয়দিন দুনিয়াতে ছিলাম উম্মতের পাহারাদার আমি নিজেই করি, উম্মতকে দেখা রাখি, আমি আল্লাহর দরবারে চলে গেলে আমার ইন্তেকাল হয়ে গেলে আমার উম্মতগুলোকে কে দেখা রাখবে, আর একটু জোরে কর আমার উম্মতের পাহারাদার কে করবে, জিবরাইল আমিন মুহূর্তে মালিকের দরবারে চলে যায়, আল্লাহ তোমার হাবিব তো আসবে কিন্তু তোমার হাবিব জানতে চায় উম্মতের পাহারাদারি কে করবে কে দেখা রাখবে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় হে জিবরাইল তাড়াতাড়ি করে যাও আমার বন্ধুরে অভয় দাও, আমার বন্ধুকে খোঁজখবরি দাও, আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধুর আমি আল্লাহ যেমন ভালোবাসি বন্ধুর উম্মতরও আমি আল্লাহ তেমন ভালোবাসি, আমার বন্ধুরে জানাইয়া দেও আমার বন্ধুর আমি যেমন ভালোবাসি বন্ধুর উম্মতরও তেমন ভালোবাসি, আমার রসুল যদি আমার কাছে চলে আসে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজে আমার বন্ধুর উম্মতের হেফাজত করব, ওমর ডাক দিয়াকে ভাই রে চিন্তার কোনো কারণ নাই, অস্থির হয়েও না, দাঁড়াও আগে খানা খাই লাও, বাকি কথা পরে শুনু, সুবহানাল্লাহ কও তুমি ক্ষুধার তো আগে খানা খাও পরে কথা বলুম, আগে খেয়ে নাও, লোকটায় ডাক দিয়ে কয় ওগো ওমর খানা খাবো পরে আগে খুইলা বলো তুমি এখানে কেমনে খবর পাইছো কেমনে আসছো, হযরত ওমরকে আল্লাহ মারে পাঠাইছে তুমি কি কোন ইবাদত করেছো আল্লাহকে রাজি আর খুশি করে ফেলেছো, ওই আল্লাহ মারে তোমারে খানা খাওয়াইতে পাঠাইছে, লোকটায় ডাক দিয়ে কয় ওমর গো হায়াতের জীবনে আল্লাহরে একটা ডাক আমি দেই নাই, এখন খানা পাই না, চেহারা শুকিয়ে গেছে, পেটটা পিটটা লেগে গেছে, এরে ওমর দুনিয়ার সব দরওয়াজা আমার জন্য বন্ধ হয়ে গেছে, একটা দরওয়াজা আমার জন্য চালু আছে, সেই দরবারটা কোন দরবার, আরো জোরে কোন, সেই দরবারের মালিক হলো আমার আল্লাহ, হযরত ওমর ডাক দিয়ে কয় তুমি কেমনে আল্লাহর ডাক দিয়া রাজি আর খুশি করে বলাইছ, লোকটা ডাক দিয়া কয় হায়াতের জীবনে একটা ডাকও দেই নাই, এই মুহূর্তে আমি বিপদে পইরা মুসিবতে পইরা ক্ষুধার তাড়নায় অস্থির হইয়া আল্লাহর ডাক দিছি, আল্লাহ ওমর তোমার মতন লোককে আমার খাদেম বানাইয়া পাঠাইছে, ওমর গো দাঁড়াও খানা খাবো পরে আবার আমার আল্লাহর আর একটা ডাক দিয়া লই,
আল্লাহর আরেকটা ডাক দিয়া লই তারপরে খানা খাবো এজন্য আল্লাহ ডাক দিয়া বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ সবার বেলা ডাক দিয়া কয় তোমরা যারা গুনাহ করেছো নাফরমানি করেছো আমার দরবার থেকে দূরে চলে গেছো এরে বান্দা আমার দরবারে ফিরে আয় আমি আল্লাহর রহমত তোমার তোমার কলব পর্যন্ত পৌঁছে যাবে গুনাহ করছো বান্দা ফিরে আয় আমি আল্লাহ ভয় দিয়া বললাম তোর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব এজন্য আল্লাহ ডাক দিয়ে একে শুনুন আমার শেষ কথা আল্লাহ ডাক দিয়ে কয় লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আল্লাহ বলেন কার জীবন সফল আর কার জীবন বিফল এই দুনিয়ায় ক্ষমতার চেয়ার পেয়েছে মনে করছো জীবন সফল হয়ে গেছে তোমার চার পাঁচটা সন্তান শিক্ষিত হয়ে গেছে মনে করছো জীবন সফল হয়ে গেছে তোমার দেখলে মানুষ সেলুট সালাম দেয় মনে করছো তোমার জীবন সফল হয়ে গেছে এই জীবন সফল হইতে পারে কিন্তু তোমারে ভালো করে জানাইয়া দেই আল্লাহ ডাক দিয়া বলেন জীবন সফল হবে মোমেনের তখন কবরের মধ্যেই জান্নাতের খবর পাবে যখন এই জন্য আপনি আর আমি যেদিন কবরে চলে যাব আল্লাহ ডাক দিয়ে বলবেন একই সমাজে বসবাস করছো একই বাজারে বাজার করছো একই হাটে হাট করছো একই গোস গোসল কানায় গোসল একই ঘাটে গোসল করেছো তোমাদেরকে আজকে আমি জানাই দিই শোনো ফারিকুল ফিল জান্নাতি ওয়া ফারিকুল ফিস সাঈর আল্লাহ বলবেন আমি আল্লাহ আজকে দুইটা দল করে ফেলবো আজকে দুই দলে তোমরা বিভক্ত হয়ে যাবে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আজকে নেককাররা এক গ্রুপ হয়ে যাও বদকাররা আরেক গ্রুপে চলে যাও নেককারদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে এরা ডানপন্থী হবে এরা ডান দিকের হবে আল্লাহ কত সুন্দর করে বলেন আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন একদল হবে ডানপন্থী যারা আমল নামা ডান হাতে পাবে আরেক দল হবে বামপন্থী ও আসহাবুস শিমাল মা আসহাবুস শিমাল আরেক দল হবে বামপন্থী ডানপন্থীরা জান্নাতে যাবে আর বামপন্থীরা জাহান্নামে যাবে আল্লাহ বলবেন বান্দা ওই দিন আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিব বান্দা নেককার হলে যার জীবন দুনিয়াতে সফল বানাইতে পারছ এরা জান্নাতে যাইবা আর যারা জীবন বিফল করে বলাইছ এরা জাহান্নামে যাইবা এই জন্য পায়ে হাত দিয়া বলিয়া যাই রে মুসলমান আমরা বড় ভালো আমাদের কপাল বড় ভালো আজকে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে হাজির হয়ে গেছি এই মাহফিলে আপনারা যারা আসছেন এই মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক আছে এলাকাবাসীরে জানাইয়া দেই এই মাদ্রাসাটা আপনার ধরে রাখবে সন্তান দিয়া এলাকাবাসী এলাকার থেকে ছেলে পেলে আইনা এই মাদ্রাসার দিকে নজর দিয়া যারা মাদ্রাসার হেফাজত করবেন নবীর ঘরের হেফাজত করবেন ছেলে দিবেন মাদ্রাসায় টাকা পয়সা দান করবেন এই মাদ্রাসা ধরে রাখবেন হাসরের দিন আমার নবী জিজ্ঞেস করবে এরে আল্লাহর বান্দা তোমার এলাকায় আমার ঘর ছিল ওই ঘরের মেহমানদের সঙ্গে তোমার আচরণ কেমন ছিল আমার ঘরের সাথে তোমাদের সম্পর্কটা কেমন ছিল যদি আপনার দুনিয়াতে নবীর ঘরের সাথে সম্পর্ক ভালো হয় হাসরের ময়দানে নবীর সাথে আপনার সম্পর্ক ভালো হবে ওই দিন নবীর সাথে আপনার সম্পর্ক ভালো হবে এজন্য মাদ্রাসার দিকে তাকাইয়া মাদ্রাসার দিকে তাকাইবেন সন্তান দিবেন মাদ্রাসারে মোহাব্বত করবেন এই মুসলমান পায়ে হাত দিয়ে বলিয়া যায় নিজের পরিবারের মতো মাদ্রাসার সন্তানদেরকে মনে করবেন তাহলে আমার আল্লাহ ইহকালে কল্যাণ দান করবেন পরকালে মঙ্গল দান করবেন জোরে বলেন ঠিক না বেঠি এই জন্য আমি সকলের কাছে উদাত্ত আহ্বান করব নেক কাজ বেশি বেশি করা আর গুনার থেকে দূরে সরে যাওয়া তার কারণ হইল মুসলমান ভাইরা গুনা করবেন তো দূরের কথা যেখানে গুনার পরিবেশ আছে ওইখানে আমরা যাব না তাহলে জীবন সফল হবে জীবন কল্যাণ হবে পরকালে মঙ্গল হবে এই জন্য আমি আজকের মতো একাডি আমার আলোচনা আমি শেষ করে দিলাম সকলের কাছে আহ্বান থাকবে দিনই কাজ বেশি বেশি করুন আল্লাহর হুকুমগুলো ঠিকঠাক মতো পালন করুন মাদ্রাসার দিকে সুনজর রাখুন মাদ্রাসার দিকে সুনজর রাখুন সন্তান দিয়ে মাদ্রাসাকে সাহায্য করুন টাকা যেমন দিয়েছেন আরও টাকা পয়সা দিয়া মাদ্রাসার সহযোগিতার হাত বাড়াইয়া দিবেন আল্লাহ যেন এই মাদ্রাসা কবুল করে মঞ্জুর করে আমরা বলি আমিন।